হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি ফাল্গুনি, ফাল্গুনিস ব্লগ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের ঈদ কেমন কাটলো টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন, এটা ঈদুল আজহা। একটা মানে খুব সুন্দর সময়, সবাই খুব সুন্দরভাবে উপভোগ করেছি আমাদের এই ঈদটাকে। তো এটা হচ্ছে গিয়ে গরু কিনে আনা হয়েছিল সেদিন, আমরা আমাদের বাসার নিচে গরুটা রাখা হয়েছিল। তো এখানে আমার শ্বশুর আর আমার ছেলে, মানে আমার ছেলে ওনার কোলে ছিল, তো দাদা নাতি মিলে দেখছে আর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। মাশাল্লাহ গরুটা ভালো হয়েছিল। এই ঈদ তো হচ্ছে কুরবানির ঈদ, আমরা গরু জবাই দিই, ঈদটা কমপ্লিট করতে হয়। তারপরে হচ্ছে গিয়ে সারাদিন হচ্ছে গিয়ে মানে মাংস ভাগাভাগি, মাংস সবার বাসায় পাঠানো, গোস্ত ওই তো। এখানে আরও অনেক গরু বাঁধা ছিল, তো সেগুলো একটু দেখালাম। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলা যেন আমাদের সবার কুরবানি কবুল করে নেন। তো এটা হচ্ছে আমার দেবর, আমার ছেলেটাকে গরুটার উপরে বসানোর চেষ্টা করছে। তার যখন ভয়েস ওভার করছি, আমার পাশে আমার ছেলে আর আমার মেয়ে আছে। তো এটা ছিল ঈদের দিন, সব কিছু ঘর গুছিয়ে নিয়েছি। আর ওই ভিডিওটা ছিল চান্দরাতের সময়। তো আস্তে আস্তে করে মানে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো ঈদের দিনে সবাই এখানে আমাদের বাসার নিচে গরু জবাই করা হয়েছিল, তো সবাই নাস্তা করেছিল। আর দুপুরবেলা আমরা সবাই মিলে আমাদের মানে আমরা দেবরের বাসায় খাওয়া দাওয়া করেছিলাম। তো যতটুকু পেরেছি সুন্দরভাবে একটু গুছানোর চেষ্টা করেছি। তবে বাচ্চাদের ঘর তো ঘর একটু নষ্ট হয়ে যায়, ওরা ময়লা করে ফেলে। তো ঈদের দিন কিন্তু বেশ গরম ছিল। তো ওরা সবাই এই যে নিচে একটা একটা করে গরু হচ্ছে গিয়ে জবাই দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো নিচে যখন গরুগুলো কাটা হচ্ছিল, জবাই করা হচ্ছিল, আমি অল্প একটু ভিডিও করেছি। তো নিচ থেকে মাংস উপরে পাঠানো হয়েছে। তা আমাদের এই গরু হচ্ছে ওরা দুই ভাই মিলে দেয়, আমার হাজবেন্ড আর আমার দেবর। তো এটা হচ্ছে আমি রাতের দিকে হচ্ছে মানে একটু মাংসটা মানে চুলায় জাল করছি, মানে সময় পাইনি আমি। এরপরে তো আমরা চলে গিয়েছিলাম মাংস কাজটা শেষ করে। এটা হচ্ছে গিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা, বাবা, আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড সবাই মিলে যাচ্ছি হচ্ছে মাদারীপুরে। তো আমরা কিন্তু মাদারীপুরে যেতে হলে সবাই জানে যে পদ্মা সেতুর উপর দিয়ে যেতে হবে। তো এই তো চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে আমার শ্বশুর বাড়ি। অনেক বড় জায়গা, সেদিন আমরা অনেক মজা করেছি সবাই মিলে। তো অনেক ভালো লেগেছে। অল্প অল্প করে আমি যতটুকু পেরেছি ভিডিওটা করার চেষ্টা করেছি। তো এখানে অনেক কাঁঠাল গাছ আছে, তারপরে আছে হলো গিয়ে চালতার গাছ, তারপরে আছে পেঁপে গাছ, মানে অনেক ধরনের গাছ আছে যতটুকু আমি মানে বলতে পারছি। পেয়ারা, নারিকেল ডাব, এগুলো তো সবই মানে গ্রামের ভিতরে এগুলো সবই থাকে। তো গ্রামের ভিতরে এটা হচ্ছে গিয়ে বাড়ির হচ্ছে গিয়ে নিজস্ব মসজিদ। এখানে গ্রামের সবাই হচ্ছে গিয়ে মানে বাড়ির সবাই নামাজ পড়ে। তো মসজিদটা চারপাশটাকে একটু দেখাচ্ছি। তো এইখানে হচ্ছে গিয়ে যখন হলো গিয়ে মানে
আমি ভয়েস ওভার করি তখন কিন্তু আশেপাশে আমার ছেলে বা মেয়ে কথা বলে, সব এটা ইগনোর করবেন। তো বর্তমানে বাংলাদেশে প্রচুর গরম যাচ্ছে, এটা আমরা সবাই জানি। মসজিদটা কিন্তু বেশ সুন্দর, সামনাসামনি এই যে এভাবে মানে দেখাচ্ছি। তো নাস্তা খাওয়া দাওয়ার পরে এসে এখানে ভিডিওটা করছিলাম, এপাশ থেকে ভিডিওটা। আমরা সকাল সকালই চলে এসেছিলাম, আমাদের বেশি সময় লাগেনি, পদ্মা সেতু দিয়ে তো এসে পড়েছি, একদম সময় লাগেনি বেশি। এখানে কিন্তু একটা না এই কী বলে খেজুর গাছ আছে, খুব সুন্দর করে এটাকে মানে মানে সাজানো হয়েছে, আবার রং করা হয়েছে, বেশ সুন্দর লাগছে। তো এরপরে তো গল্প গুজব করার পরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার টাইম চলে এসেছে, সবাই মিলে রান্না বান্না করেছে ভাবিরা, তো টেবিল পাতানো হয়েছে। তো এই তো বাড়ির সবাই যে খেতে বসেছে, যারা যারা বেড়াতে এসেছে। তো সবার জন্য বেশ আয়োজন করা হয়েছে এখানে, সবাই খাওয়া দাওয়া নিয়ে খুব ব্যস্ত। সবাই খুব সুন্দর করে মানে খাচ্ছে। তো খাওয়া দাওয়ার সময় আর কি কথা বলার চেয়ে খাওয়াটাই মানে খাওয়ার দিকে ফোকাস করাটাই ভালো। তো এই পাশেও কিন্তু মানে মানে সবাই বসেছে, বাড়িতে সবাই খুব সুন্দরভাবে খাবার দাবার রান্না করেছে, খাবারগুলো বেশ মজা ছিল। তারপরে হচ্ছে খুব সুন্দরভাবে আপ্যায়ন করা হয়েছে, বেশ আয়োজন করে করা হয়েছে এখানে। তো ভিডিওটি এখানেই শেষ করে ফেলছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।